ভিন্নধর্মী এক খবর দিয়ে শেষ করব সংবাদ। চিলিগোলের ছৌ মেরে হাঁসমুরগির বাচ্চা উড়িয়ে নেওয়ার দৃশ্য কম বেশি অনেকেই দেখেছেন, কিন্তু চোখের সামনে কোনো ঈগলকে পাঁচ গুণ বেশি ওজনের ছাগল উড়িয়ে নিতে দেখা মানুষ নেই বললেই চলে। তবে সম্প্রতি এমন একটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন বিবিসির প্রযোজক অ্যালেক্স ল্যাঞ্চেস্টার এবং তার টিম। শামস তাবিজ উচ্ছ্বাসের রিপোর্ট। বাড়ির ছাদ কিংবা উঠান থেকে চিল ইগলের ছো মেরে হাঁস মুরগির বাচ্চা উড়িয়ে নেয়ার দৃশ্য কম বেশি অনেকেই দেখেছেন, কিন্তু চোখের সামনে কোনো ইগলকে পাঁচ গুণ বেশি ওজনের ছাগল উড়িয়ে নিতে দেখা মানুষের সংখ্যা নেই বললেই চলে। তবে সাম্প্রতিক সময়ে এমনই একটি ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন বিসিবির প্রযোজক অ্যালেক্স ল্যাঞ্চেস্টার ও তার টিম। সাম্প্রতিক ফ্রোজেন প্যালেন্ট ট্যুর সিরিজের একটি পর্বের দৃশ্য ধারণের জন্য ইতালির একটি পর্বতে গিয়েছিলেন তারা। সেখানেই তাদের ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য। তারা দেখেন নিজের ওজনের তুলনায় পাঁচ গুণ ওজনের পাহাড়ি ছাগল উড়িয়ে নেয়ার একটি গোল্ডেন ইগল। এরপর সেটি শূন্য থেকে ছেড়ে দেয়। এরপরে ছাগলটি মারা গেলে সঙ্গীকে নিয়ে সেটি খাওয়া শুরু করে ইগলটি। সাধারণত ছোট আকারের বাচ্চা ছাগল, খরগোশ, পাখি, হাঁস প্রকৃতির শিকার করে থাকেন গোল্ডেন ইগল। তবে এই ঘটনায় বেশ অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অ্যালেক্স ল্যাঞ্চেস্টার বলেন ফ্রোজেন প্যালেন্ট টিম নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না, এ ধরনের ঘটনা আগে কখনোই ভিডিও ধারণ করা হয়নি। দৃশ্যটি খুবই মর্মান্তিক ছিল বলে জানান অ্যালেক্স ল্যাঞ্চেস্টার। তার ভাষায় ছাগলটি অনেক বড়, কিন্তু ইগলটি যেভাবে সেটিকে শূন্যে ভাসিয়ে তারপর হত্যা করে দিয়ে খেলো, এটি সত্যি খুবই মর্মান্তিক ছিল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।